হ্যালো, ওয়েলকাম এগেন গাইস। তো গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কীভাবে একটা ফুল উইথ ভিডিও ব্যাকগ্রাউন্ড আমরা পেতে পারি, ওভারলে সহ ওটার উপরে কীভাবে টেক্সট আনতে পারি, সব দেখিয়েছিলাম। আর এই পর্বে এই টিউটোরিয়াল কথা ছিল দেখাবো কীভাবে কোনো হাইটের, যে কোনো উইথের একটা আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করতে পারি, সাথে ওভারলে এবং টেক্সটও। তো আমি এখানে একটা ডেমো বানিয়ে রেখেছি অলরেডি, দেখুন। এটার মতোই গাইস, এটা এখানে একটা নির্দিষ্ট উইথ দিয়েছি 700 পিক্সেলের, আর ওভারলে এটা ফুল উইথ পেয়ে গেছে। তো গাইস, এই টিউটোরিয়ালটা বোঝার জন্য আপনি এই গত আমার আগের টিউটোরিয়াল দেখে নেবেন, যেটা পার্ট 2 ছিল, যেখানে আমি ফুল একটা দেখিয়েছি কীভাবে ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করতে হয় প্লাস ওভারলে, সব দেখে নেবেন, তাহলে এই টিউটোরিয়াল বুঝতে সুবিধা হবে। তো গাইস দেখুন, আমরা যদি আগের পর্বে যেভাবে দেখেছিলাম ওভারলেটা দিয়েছিলাম অ্যাড, রাইট, এখানে ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি যে ভিডিও যে কন্টেনার ছিল ওটার হাইট উইথ আগের টিউটোরিয়ালে ছিল 100%, আর এই টিউটোরিয়াল আমি 700 পিক্সেল দিয়ে রেখেছি, আর হাইট 500 পিক্সেল দিয়ে রেখেছি। ওকে, সেম কোডিংয়ে, জাস্ট এখানে ভিডিওটা আলাদা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা আলাদা, আগের টিউটোরিয়ালে এই ভিডিওটা ছিল। তো গাইস, এখন যদি এটার ওভারলেট আমরা ঠিক করতে চাই, তো ফার্স্ট অফ অল আমাদের এই ওভারলে ডিপটাই এখান থেকে উঠিয়ে দিব। ওকে ওকে, এটা সেভ করলাম, ওভারলে চলে গেল। গাইস, এখানে ওভারলে দেওয়ার জন্য গাইস আমরা একটা ট্রিক্স ইউজ করব, সেটা হচ্ছে ভিডিও যে কন্টেনার, এই কন্টেনারে আফটার ধরে আমরা ওভারলেটা দিব। তো চলুন শুরু করা যাক। গাইস, আফটার বিফোর এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট, আপনারা আশা করি এটা জানেনি। তো আফটার দেওয়ার জন্য ফার্স্টে আমাদের এখানে দেওয়া লাগে কন্টেন্ট, ফার্স্ট কোড, সিঙ্গেল কোড অথবা ডবল কোড, যেটা যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটার পজিশন আমাদের সেট করা লাগে অ্যাবসোলিউট, আর এটা প্যারেন্টের পজিশন সেট করা লাগে রিলেটিভ, যেটা অলরেডি করাই আছে, রাইট, এটা গত টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম। তো ওকে এটা, আর এটার উইথ 100% থাকবে, মানে এটা প্যারেন্টের উইথটাই পাবে, আর এটার হাইটও থাকবে 100%, এটা টপ থেকে জিরো যাবে, মানে টপে জিরো থাকবে, লেফটে জিরো থাকবে, আশা করি আপনারা এটা জানেনি। আর এটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে RGB মুড়ে দিচ্ছি আমি, .4 দিলাম। এই যে দেখুন, এখানে একটা ব্যাক একটা একটা ওভারলে পেয়ে গেছে, এটা বোঝার জন্য একটু গাঢ় করে দিই, 8 করে দিচ্ছি, তাহলে একটু বুঝতে পারেন, দেখুন এখানে অনেক গাঢ় হয়ে গেছে। কিন্তু গাইস, এই ওভারলে ইফেক্ট দেওয়ার সাথে সাথে এখানে একটা প্রবলেমও দেখতে পাচ্ছেন, যে নির্দিষ্ট ভিডিওটা যতটুকু অতটুকু নির্দিষ্ট উইথেই আমাদের ওভারলেটা কিন্তু পেয়েছে, আর বাকি উইথে পাইনি। কিন্তু যদি আমরা আগের প্যাটার্নটা ফলো করতাম, যে এই টিউটোরিয়ালে যে ট্রিকটা আমি দেখেছিলাম, তাহলে কিন্তু এটা এদিকেও পেয়ে যেত, যেটা আমরা শুরুতেই দেখেছি। আর এই যে নতুন ট্রিকটা দেখালাম, এই ট্রিকে জাস্ট ভিডিওর উইথ যতটুকু অতটুকু নিয়েছে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের যে H1 ট্যাগটা, এটা এই যে ওভারলেটার নিচে হাইড হয়ে গেছে, মানে এটা একটু কম দেখা যাচ্ছে, রাইট, এটা জেড ইন্ডেক্সটা কমে গেছে। তো আমাদের যেটা করতে হবে এখন, H1-এর জেড ইন্ডেক্স দিয়ে দিতে হবে, ভিডিওর জেড ইন্ডেক্সের থেকে বেশি। তো এটা করার জন্য আমরা এই যে H1 এটার জেড ইন্ডেক্স 1 করে দিলাম, কিন্তু কাজ করতেছে না, রাইট, কারণ জেড ইন্ডেক্স আমরা জানি তখনই কাজ করে যখন এটা পজিশন দেওয়া থাকে। তো এটার পজিশন আমরা অ্যাবসোলিউট করে দিব, আর এটার প্যারেন্ট হচ্ছে গিয়ে এই ভিডিও কন্টেনার, যেটা পজিশন অলরেডি রিলেটেড দেওয়াই আছে। ওকে গাইস, তো দেখুন এবার এই ওভারলেটার উপরে H1টা আসলো, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে H1টা সরে গেছে, যদি ওইটা টেক্সট লাইন সেন্টার দেওয়া আছে। এটার কারণ হচ্ছে গাইস, পজিশন অ্যাবসোলিউট দেওয়ার সাথে সাথে এইটার H1-এর এই টেক্সট লাইন সেন্টার পয়েন্ট এটা হারিয়ে ফেলেছে। তো এটা ঠিক করার জন্য আমরা জানি কী করতে হবে, এটার লেফট থেকে আমরা ওকে 50% করে দেবো, আশা করি এটা আপনারা জানেন। ওকে, চলে গেলো, কিন্তু এটা বেশি চলে গেছে, এটার জন্য যে ট্রিকটা করতে পারি, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স হবে, যেহেতু এটা এক্স অক্ষে আমরা দিয়ে দিছি, -50%। ওকে, তো এইভাবে সেন্টার আসলো, আর ওভারলেটা অনেক গাঢ় হয়েছে, একটু কমিয়ে দিই, এটা 4-এ রাখি, এটা বেশি সুন্দর লাগতেছে।
তো এই তো গাইস হয়ে গেল। এইভাবে আমরা চাইলে যে কোনো উইথেরই মানে এটার উইথ এখন আপনি চাইলে 400 পিক্সেল দেন, 400 পিক্সেল এটা সেন্টার ওভারলে ততটুকুই থাকতেছে, ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রানিং হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক আছে। যদি এটা 800 পিক্সেল দেন 800 পিক্সেলই থাকতেছে আর ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা রানিং হচ্ছে, ওকে। তো এইভাবেই আর গাইস একটা কথা বলিনি, রেসপন্সিভের জন্য মোবাইল ডিভাইসে সাধারণত ভিডিও থাকে না, কারণ মোবাইল ডিভাইসগুলো ব্রাউজারে বা ভিডিওগুলো সাপোর্ট করে না। তো মোবাইল ডিভাইস ওই জায়গায় কোনো পোস্টার ইউজ করা হয়, ঠিক আছে, ইমেজ ইউজ করা হয় এখানে, কারণ মোবাইল ডিভাইসগুলো ভিডিও সাপোর্ট করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ব্রাউজারেই মোবাইলে তো মোবাইল ডিভাইসে ভিডিও ইউজ হয় না। এটা শুধু এই ভিডিওটা আপনারা শুধু জাস্ট ডেস্কটপ অ্যান্ড মিডিয়াম স্ক্রিন এই রাখতে পারেন, এটাই সবচেয়ে বেস্ট হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানান, আমি চেষ্টা করবো সলভ করার, ওকে।